अभी स्टॉप। Stop.
দেখুন, ও দাঁত কিন্তু স্টিল, ও ভালোভাবে আছে সত্যি, ও কিন্তু মুখ নড়াচ্ছে, বিকজ আর একটাই রিজন কি ও বিস্কিটটা আমি খেতে দিতে পারছি না, বিকজ ও এটাকে খেতে চায় না, যেহেতু আমি বলেছি স্টপ স্টপ দাঁত স্টিল স্টপ, যেহেতু আমি ওকে মানা করেছি সে তো এটাকে আর খাবে না, ওই জন্য দাঁত পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে স্টিক করে। এবার লাস্ট, বাট এই ধরনের কমান্ড দিতে গেলে আপনাকে সবসময় আপনার ডগকে একটু সময় দিতে হবে, ওকে আই কন্ট্যাক্ট রাখা খুব জরুরি, সব থেকে ইম্পর্টেন্ট ওকে ব্যবহার করার কনফিডেন্সটা গ্রো করা, এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে একটা ল্যাবরাডরকে আপনি প্রপারলি ট্রেন করতে পারবেন। আর একটা জিনিস, ও কিন্তু প্রচন্ড সেন্সিটিভ, ওকে প্রপারলি যখনই আপনি এই কমান্ড গুলো দেবেন অবশ্যই ওর নাম নিয়ে বারবার বলবেন, অর্থাৎ হ্যাপি স্টপ, হ্যাপি সিট, হ্যাপি ইট, হ্যাপি স্লিপ, এভরিথিং, এভরি কমান্ড আপনি ওকে কিন্তু নাম করে বলবেন। লেটস সি, আপ আপ সিট স্টপ, এই বিস্কিটটা দেন আগেন আমি আপনাকে আবার একবার দেখাচ্ছি, দেখুন স্টপ আমি দিইনি, অন্য কেউ একজন দিয়েছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, আপনার ডগ আপনার পেট আপনার কথা শুনবে, যখন আপনি ওর সামনে দাঁড়াবেন আপনার কথা শুনবে, নাকি অন্য কারো, যদি শোনে তাহলে সেটা খারাপ, সুতরাং ওকে শুধুমাত্র নিজের কমান্ড শুনতে বলবেন, ওকে শুধুমাত্র আপনি যেটা বলবেন সেটা যেন শোনে। দেখলেন কি করে ও সুন্দরভাবে ও কমান্ড গুলো প্রত্যেকটা নিল, যেহেতু ওকে করেছে তাই জন্য ওকে আবার একটা বিস্কিট দিয়ে ওকে ভালো করে অ্যাপ্রিসিয়েট করা। এবার আমি আপনাকে লাস্ট এন্ড ফাইনাল একটা জিনিস দেখাবো, দেখুন কি করে এই কমান্ডটা কেউ নেয়, স্টপ স্টপ, এটা কেন দেখ স্টপ, এগুলো আমার সঙ্গে আই কন্ট্যাক্টে রয়েছে, কখন কি বলি কি শুনছি না শুনছি আমার সঙ্গে আই কন্ট্যাক্টে রয়েছে, স্টপ, শুধুমাত্র আমাকে দেখছে আমার কথা শুনছে, আই কন্ট্যাক্ট হওয়া খুব বেশি জরুরি, স্টপ, দেখেন দেখেন স্টপ। সো